দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার দুপুর 2:10 তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের বিমানটি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। জানা গেছে, আজ রাতেই তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেবেন। তবে সরকারের অন্য উপদেষ্টারাও একই সঙ্গে দায়িত্ব নেবেন নাকি পরে দায়িত্ব নেবেন তা এখনও চূড়ান্ত হয়নি। গত মঙ্গলবার বঙ্গভবন প্রেস উইং নিশ্চিত করেছে, শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে। প্রেস উইং জানিয়েছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে অন্যদের নাম জানানো হবে। অন্যদিকে আজ রাতে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামান। তিনি জানান, শপথ অনুষ্ঠানে 400 জনের মতো উপস্থিত থাকতে পারে। লুনা ফ্রুসনিপা, ঢাকা পোস্ট।